প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনীর মালিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেসের নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন জমজম ট্রাভেলস বিডি সম্পাদকীয়তে, কো স্পন্সর টিকটক মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের উদ্বেগ এবং উৎকণ্ঠা কোনোভাবেই কমানো যাচ্ছে না। সময় যত বাড়ছে ততই মৃত্যুর সংখ্যা বাড়ছে। পৃথিবী একটা বিভৎস পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে। প্রিয় দর্শক, বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে, সেই সঙ্গে মানুষরূপী করোনা ভাইরাসদের মুখোশও উন্মোচিত হচ্ছে। আলমাসউদ্দিন, তিনি একজন মুক্তিযোদ্ধা, ঢাকার ঘটনা। গত শুক্রবার রাতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। শনিবার তার সন্তানেরা প্রচেষ্টা চালাতে থাকেন কোনো হাসপাতালে ভর্তি করার জন্য। প্রথমে একের পর এক তিনটি বেসরকারি হসপিটাল তাদেরকে না করে দেয়। তাদের আশঙ্কা যে আলমাসউদ্দিনের করোনা ভাইরাস হয়েছে, সুতরাং করোনা ভাইরাসের রোগী হসপিটালে রাখা যাবে না। এরপর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তারাও গ্রহণ করেনি। এরপর কুয়েত মৈত্রী হসপিটাল, তারাও গ্রহণ করেনি। তাদের যুক্তি হচ্ছে যে এই ব্যক্তির মধ্যে করোনা ভাইরাস আছে কি না তা আগে পরীক্ষা করতে হবে, তারপর তাকে ভর্তি করানো যাবে। যদিও আলমাসউদ্দিন করোনা ভাইরাসের রোগী ছিলেন কিনা সেটা নিশ্চিত নন। তিনি বয়স্ক মানুষ, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মূলত এ কারণেই তার পরিবারের সদস্যরা তাকে হসপিটালে ভর্তি করাতে যাচ্ছিলেন। সেই সঙ্গে আলমাসউদ্দিনের হালকা কাশিও ছিল, জ্বর ছিল খানিকটা। জ্বর থাকার কারণেই মূলত বিপত্তি। সবাই মনে করছিল যে তিনি হয়তো করোনা ভাইরাসের রোগী, হয়তো করোনা ভাইরাসের রোগী না, সুতরাং এই ধরনের রোগীকে আমরা নেব না। ফলশ্রুতিতে কি হয়েছে? ষষ্ঠ হসপিটাল মুগদা হসপিটালে শেষমেশ যখন মুক্তিযোদ্ধারা সবাই মিলে ভর্তি করালেন, এরপর দেখা গেল যে সেখানেও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ফলাফল কি? 16 ঘন্টায় 6টি হসপিটালে একের পর এক ধর্ণা দেওয়ার পরে মৃত্যুর কোলে ঝুলে পড়লেন আলমাসউদ্দিন। আলমাসউদ্দিনের মৃত্যুর দায় কে নেবে? রাষ্ট্রযন্ত্র, হসপিটালগুলো অথবা চিকিৎসকরা? যার উপরই দায় দেওয়া হোক না কেন, তারা যে এই সময়ের করোনা ভাইরাস এ সম্পর্কে কোনো দ্বিধা নেই। দর্শক, আকিস গ্রুপ একটি হসপিটাল নির্মাণ করতে চেয়েছিল যেখানে করোনা ভাইরাসের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। ঢাকার তেজগাঁয়ে সেই হসপিটাল নির্মাণের সকল প্রস্তুতিও তারা নিয়েছিল, কিন্তু বাদ সাধলেন কে? সেখানকার স্থানীয় কাউন্সিলর শফিউল্লাহ শফি। তিনি হাজারখানেক মানুষ নিয়ে সেই হসপিটাল যেন নির্মাণ না হয় বাধা দিলেন। বাধার ফলে আকিস গ্রুপ সেখানে আর হসপিটাল নির্মাণ করতে চাইল না। এখন প্রশ্ন, শফিউল্লাহ শফির এই অধ্যত্ব এবং সাহস কোত্থেকে এলো? একটা গুরুত্বপূর্ণ কাজ আকিস গ্রুপ করতে চেয়েছিল, সেটা আকিস গ্রুপের নিজস্ব সম্পত্তির উপরে। তাহলে তথাকথিত জনপ্রতিনিধি শফিউল্লাহ শফি এত বড় ধৃষ্টতা কিভাবে দেখালেন? এত বড় সাহস কোথায় তিনি পেলেন? কাদের কারণে এই সাহসটা পেলেন? তাদেরকে চিনে রাখুন, নিঃসন্দেহে এরা এই সময়ে করোনা ভাইরাস। প্রিয় দর্শক, সায়মা হাসানের ঘটনা ফেসবুকের কল্যাণে আমরা সবাই জানি। যশোরের মনিরামপুরের রেসিডেন্ট তিনি, শাস্তি মানাতে গিয়ে 3 বৃদ্ধ বাবার বয়সী লোককে কান ধরে উঠবস করান, সেই ছবি তুলে আবার নিজের ফেসবুকে তা প্রকাশ করেন। অব্যাহতি হয়েছে সায়মা হাসানের, কিন্তু শিক্ষা কি গ্রহণ করলেন এই রাষ্ট্রের কর্ণধাররা বা এই রাষ্ট্রের প্রশাসন যন্ত্রে যারা রয়েছেন? প্রশাসনের কর্মকর্তারা আসলে কি ভাবেন? তারা কি মানুষকে মানুষ মনে করেন না? তারা কি মনে করেন যে মানুষের উপর আধিপত্য করার জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে? কিন্তু এটা স্পষ্টভাবে মনে রাখা উচিত, জনগণের টাকায় জনগণের সেবার জন্য প্রশাসনের কর্মীরা কর্মকর্তারা নিয়োজিত, সুতরাং তাদেরকে সেই কাজটি করতে হবে। হ্যাঁ, 3 বৃদ্ধ মানুষ ভুল করেছিলেন, কিন্তু তাদেরকে বুঝিয়ে তাদেরকে নিয়মের কথা বলে বাড়িতে পাঠানো যেত। তা না করে
কান ধরে উঠবস করে সেই ছবি তুলে আবার ফেসবুকে দেয়া, এটা কি ধরনের রুচি মানবতার ব্যাপার? তরুণ প্রজন্মের সায়মা হাসান, আমরা যারা তরুণ তাদের মনে ভীষণ কষ্ট দিয়েছেন। আসলে আমরা কখনোই ভাবিনি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারেন। সায়মা হাসান, আপনি নিজেকে যাই মনে করুন না কেন, আপনি এই সময়ে করোনা ভাইরাস। সুতরাং প্রিয় দর্শক, আরো অসংখ্য করোনা ভাইরাস আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরকম একটা দুর্যোগময় পরিস্থিতিতেও যাদের মুখোশ খুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। অনেকে মনে করছেন করোনা ভাইরাস হয়তো চলে যাবে, সুসময়ে এলে আবার দুর্নীতিতে ঝাঁপিয়ে পড়ব, আবার ভোগ বিলাসে মত্ত হব। এই স্বপ্নটি আপনার বাস্তবায়ন হবে কিনা আয়নায় দাঁড়িয়ে একবার চিন্তা করুন। প্রিয় দর্শক, আমরা দেখছি যে মানব সেবার নামে যারা মানুষকে খাদ্য দিচ্ছেন, সাহায্য দিচ্ছেন, তাদের মধ্যে কেউ কেউ, সবাই না, সেগুলো ছবি তুলে খচা করে প্রচার করছেন। মনে হচ্ছে যে বিশাল মানবিকতার কাজ করেছেন। একজন মানুষ এক বেলার খাবার দিয়েছেন 50 জনকে, সেটা ঘটা করে প্রচার করছেন। মনে হচ্ছে যে তিনি 50 জনকে সারা জীবনের ব্যয় নির্বাহের দায়িত্ব নিয়েছেন। আসলে আমাদের চেতনা, বোধ, রুচি এতটাই নিম্নগামী হয়ে গেছে যে আমরা শুভ কাজ করতে গেলেও সেখানে বিভ্রান্তি তৈরি করছি। প্রিয় দর্শক, এত এত অসঙ্গতির মধ্যেও চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে হিরো আলম। কালো পাতলা লিকলিকে গড়নের এই মানুষটিকে নিয়ে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করেন। তথাকথিত সেলিব্রিটিরা তাকে মূল ধারার না বলে দূরে সরিয়ে রাখেন, তাকে ফালতু বা অচ্ছুত বা এই সমাজের কেউ না, অশ্লীল গানের অভিনেতা, নানা ধরনের অভিধায় ভূষিত করি না কেন, এই হিরো আলমই গত 3 দিন ধরে বগুড়ায় সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করছেন, খাদ্য বিতরণ করছেন। এবং তিনি ইতোমধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে জনসেবা করতে হলে জনপ্রতিনিধি হবার বা সেলিব্রিটি হবার কোনো প্রয়োজন নেই, একজন সাধারণ মানুষ, সমাজের যে কোনো পর্যায়ের মানুষ, তার মনে যদি মানুষের প্রেম থাকে তাহলে তিনি জনসেবা করতে পারেন। বাংলাদেশে অনেক সেক্টরে অনেক ধরনের সেলিব্রিটি আছে, তারা কতটা মাঠে নেমেছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, চলচ্চিত্র জগতের অনন্ত জলিল, তিনি কিছু সংখ্যক মানুষকে সহযোগিতা করছেন, এটা যথেষ্ট নয়। কিন্তু আমাদের চতুর্পাশেই বা পত্রিকার বিনোদন পাতা খুললেই দেখা যায় অসংখ্য সেলিব্রিটিদের খবর। তারা এখন কোথায়? তারা তো সুসময়ে প্রচুর টাকা ইনকাম করেছেন, সেই টাকার সামান্যটুকু হলেও জনগণের কাছে ব্যয় করুন। হিরো আলম চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন, আপনারা আসলে তারকা না, আপনারা হচ্ছেন সমাজের তারকাটা, সমাজে শুধু রক্তক্ষরণই ঘটাতে পারেন। হিরো আলম ঠিকই তার মানবিক কাজ করে যাচ্ছেন, মানবতা বোধের কাজ করে যাচ্ছেন। এইসব সামগ্রিক অসঙ্গতির চিত্র দেখে মনে হয় কি জানেন, যে করোনা স্থায়ীভাবে থেকে যাক, আপনারা অনেকেই কষ্ট পাবেন। করোনা চলে গেলে আবার পরিবেশটা দূষিত হয়ে উঠবে, দুর্নীতি আবার মাথাচাড়া দিয়ে উঠবে, সংঘাত আবার শুরু হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, মধ্য প্রাচ্যের যুদ্ধের জামাটুল আবার বাজবে। শেষ করব প্রিয় দর্শক কয়েকটা লাইনের কিছু কথা দিয়ে। পৃথিবীতে এসেছে এক আলোর ফেরিওয়ালা। হ্যাঁ, আমি আলোর ফেরিওয়ালাই বলছি, পৃথিবীতে এসেছে এক আলোর ফেরিওয়ালার নাম তার করোনা। বোধের দরজায় কড়া নেড়ে বলে যায়, এবার থামো না। করোনা এসেছে তাই সমুদ্রে ডলফিন, আকাশে দূষণ নেই, স্নিগ্ধতা রিমঝিম। করোনা এসেছে তাই থেমে গেছে সংঘাত, করোনা এসেছে তাই থেমে গেছে সংঘাত, পরমাণু অস্ত্র ভীষণ কুপঘাত। করোনা এসেছে তাই শোষকেরা উদ্বেগে, পৃথিবী এমন দৃশ্য দেখেনি কখনো আগে। করোনা করোনা প্রিয়তমা করোনা, ধ্বংস করো তুমি পৃথিবীর হায়েনা। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।